আমার ব্রেন আমার ছেলে একটু মেন্টাল ডিস্টারবেন্স এটা আমরা জানি আর মেন্টাল ডিস্টারবেন্স আছে তার নিয়ে আমরা ডাক্তার ওই যে ট্রেডে মেলা মাঠে ডাক্তারের কাছে গেছি গিয়ে তারে ডাক্তারও দেখছে তখন আমি ওই ওষুধ কিনতে গিয়া ধরুন 10 থেকে 15 মিনিট একটু দেরি হয়েছে এই টাইমে দেখা আমি আর খাই না খুঁজছি বারবার ফোন করি ফোনে আর কোনো রিংও না কোনো রিংও না তারপর আমি ভাবছি হয়তো হ্যাঁ বাড়িতে এ করছি হ্যাঁ হাতে ব্যাগে তো পয়সা আছে এই বস্তু কিন্তু আমরা দেরি দিচ্ছি এটা আমি ভাবছি আমার বাড়িতে আমার অর্ধেক রাস্তা আইসি পরে থানা থেকে ফোন আসছে যে আপনারা কই আছেন একটা কে আপনারা ইয়ে হসপিটালে যান জিবি যান এখানে আপনার ছেলে আছে কি হয়েছে যান আগে কি আমরা তো দৌড়ে আবার আইসি আয়া দেখলাম যে এখানে আমার ছেলেরে জানেন কি করছে এই জীবিত আইনার সাইডও এ হে একদম জ্ঞান নাই জীবিত আইয়ার সাইডে আপনার সিসি ক্যামেরার দিকে বাইর করেন কারা তারে মারছে আমার ছেলে বিচারকিতে চায় কিন্তু যারা আমার ছেলে এইভাবে মারছে তারা বিচার আমি চাই পেডের চুমনি তার এই যে জায়গা ঘটনা করছে এর গেঞ্জি খুললে সেটা এর হাতের মধ্যে বাঁধছে বাঁধতে সারে হের একটা চোখ এক পুরা ড্যামেজ করে দিচ্ছে বুকের আপনার পাজর একটা ভাঙিয়ে দিচ্ছে তার এই বুকের মধ্যে রক্ত জমে গেছে গা ফিটের হ্যাঁ প্রচণ্ড বেজা ফিট ডাক্তার তারা আপনার এই পেটের থেকে শুরু করে গলা পেছনে জায়গা সমস্ত এক্সট্রা করছে এয়ার কন্ডিশন খুব খারাপ এখন পর্যন্ত এক বিন্দু কথা বলতে পারছে না চোখও হ্যাঁ মেলতে পারতো না এই যে আপনি জীবিত আইন এবার যে সবাই সামনে তারা মারলো কারা মারলো তারা আপনারা ধরবেন আমার ছেলের বিচার করবেন করবেন আমি না করি নাই না আইন আছে যা বিচার করবেন করবেন কিন্তু আমার ছেলে যে এই অসুস্থ অবস্থায় এইভাবে মারলো আবার যে জায়গাতে এটা মারছে সাংঘাতিকভাবে মারছে এটা আপনারা নিজেরা ইয়া দেখেন আমি এক বিন্দু মিথ্যা কথা কুচি আসছি না আপনারা নিজেরা ইয়া দেখেন দীক্ষায় যাচাই করেন কী তারা কইরা গিয়েছে আমার ছেলে এ যদি বাচ্চ থাকে হে সারা জীবনে এসে ফোন গুয়ে থাকবো সারা জীবনে এসে ফোন তুমি আমি কী করতাম ফোন আমি এটার বিচার চাই এই যে আপনার ছেলে যে মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে এমনভাবে হত্যা করছে শুনেন এটা হয়েছে কি তার ছেলে একদিন আমার বাড়িতে আইছে আমার ছেলের কাছে এই রমেশ নাম ছেলেটা আইসে পরে তখন হের ল্যাপ রাহুলের ল্যাপটপ নাই ঠিক আছে আমার একটা ল্যাপটপ কিনা দিস কো আমরা তো এই ইটানের ব্যবসায়ী এটা চললে গাইন্না দিব নি এটার দাম কত 30,000 টাকা হের মধ্যে হের বলে সাঙ্গাছে অভাব তার বাবার লোক বলে হের যোগাযোগই নাই বাবা বলে এলে ত্যাজ্য পুত্র করছে জানোস না আমার এমন অবস্থা আমার তো কন্ডিশন খারাপ তুই আমার 80,000 টাকা দে আমি তোর দিয়া লিম তুই চিন্তা করি তুই আমার বিশ্বাস করিস কো বিশ্বাস করতাম না কেড়ে হ্যাঁ 80,000 টাকা হেরে দিছি দিছে পরে টাকার দেন না কতবার হে খুঁজছি টাকা দেন দিমু দিমু কে বাড়ির পর্যন্ত গিয়ে আইছি হে এই রমের যে ছেলেটা হের নিজের মায়ার মাথা দিব্যি কাটটা কইছে যে আমি তোর টাকা দিমু ভাই টাকাটা নিছিল এই তো আমি তারিখটা করতে পারতাম না 5-4 বছর আগের ঘটনা এটা ঘটনাটা 4 বছর আগে এই ছেলেরা মেয়ের কসম খাইয়া করছে তোর টাকা আমি দেবো কিন্তু ছেলেটা টাকা দিছে এরপরে তার আমি কইছি যে শুন তো ছেলেরা পোলাপানে পোলাপানে ব্যাপার এইসব তুই আগাইস না তুই এক কাজ করস না এর বাবার লোক আমার একটু পরিচয় করে দে আমি তার বাবার লোক কথা কই কইলে তো এইসব ব্যাপার বালা টাকা পয়সার ব্যাপার এটা আমার ভালো নাহলে বাদ দে বাদ দে কত টাকা হইতে জায়গা বাদ দে এটা আমার দরকার নাই থাক বাদ দে মনতে বিল্লে দেখবে হ্যাঁ গো মায়া তুমি টাকা তুমি কী থাকো সবই সরকার ছেড়ে দিতাম সবই ছেড়ে দিতাম তুমি সবই ছেড়ে দিবা কিচ্ছু তুমি প্রটেস্ট করতাম না আমি তো আমরা কেটে আসা কথা প্রটেস্ট করলে তো আমরা পিছনে লুক নাই আমরা তো একলা বাদ দে তুই বাদ দে টাকা লাগবো না কিন্তু হ্যাঁ যে মাথার মধ্যে কেরা সাইড পারিস হ্যাঁ মাথার খবর তার আমি বুঝতাম পারছি না এই এবার নিয়ে কইতাম আসতো তো কথাটা খেয়ে হারা নিলাম যেদিন ঘটনা হয়েছে আপনার ছেলেকে বাড়িতে বেরিয়েছিল না আমরা নিয়ে বাড়িছি মেন্টাল ডিস্টার্ব হয়েছে আমি বুঝ দিয়ে ডাক্তার কানা নিয়ে গেছে এই ডাক্তারে জানান প্রেসক্রিপশনটা আছে না আমরা তো আমি করতে পারতাম না এই দেখেন দেখেন না ওই তো মেলান মাঠ এই দেন ডাক্তার এই রে দেখানোর পরে আমরা তখন ওষুধ কিনতাম
ওষুধ কিনতে আসছে, হে তখন বাইরেছে তাতে রায় মা হয়ে যাচ্ছে, হে অস্থিরতা তো করতেছে আমি বুঝি আমি দাঁড়াস না একটু ওষুধ কিনতে একটু দেরি হয় না, আমরা যে ওষুধটা কিনছি এই যে আমরা 10-15 মিনিট যে সময় আমরা লাগছে এই টাইমটার মধ্যে আমরা বাইরে আর আমরা পাইছি। এটা তো আমি কইতাম পারি না, আমি তো হের পকেটে আর দেখছি না আর কি তা আছে না আছে, তারপরে আমরা ফোনই করতেছি বারবার খালি ফোন করতেছি, ফোন ধরে না ধরে না ধরে না, তারপরে আমরা কইলাম ঘটনার পর হরিশঙ্কর সাহার যে ছেলে ওনার কাছ থেকে আমরা ঘটনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছি কিন্তু উনি কোনো কিছুই বলতে নারাজ, নারাজ মনে হয় কী কারণ এরকম নারাজ কেমনে অনেক আমি কি তো নারাজ কেন আমি তো এটা করতাম পাই না কিন্তু নারাজ ধর কারণ তো কিচ্ছু নাই, আমার যে আগের মোবাইল না যেটা আপনার ডা থানার মধ্যে আছে যেমন যে রমেশ তার বাবার নাম্বারও আছে তার বাবার সঙ্গে আমি নিজে কথা কইছি ফোনে বদলু তো আমি মুখে চেয়ার হয়েছি না তেমনি তখন আহত অবস্থা যখন আছে তখনই প্রথম দেখলাম জীবিকায় এর আগে তাই দেখছি না তাহলে লোকে আমার ফোনে কথা বলছে তাই কইছে যে হ্যাঁ এত টাকার ব্যাপার আচ্ছা আমি মাসে মাসে 2000 টাকা করে দিই আমি কি ছেলে যে 80,000 টাকা দিছে এটা কি হরিশঙ্কর বাবু জানতো জানতো না জানতো এটা প্রথম হয়তো জানতো না পরে জানছি আমি যখন কইছি কথা দিই তোমার কইছে যে আপনার ছেলে তো এমন মন নিচ্ছে টাহারে অনে আমার ছেলের সঙ্গে আমি তো আপনার ছেলের সম্পর্ক না হলে কিন্তু ছেলে তো দেন না টাকা তাহলে আপনি দেন এত টাকা ব্যবহার আমি কেমনে দিই ঠিক আছে আপনি মাসে মাসে দেন বুঝেন এটা আমাদের পুলাফানের হেয়ার বয়স কম আমি ছেলে বলবো হেয়ার তো একটু মেজাজ তো গরম হয়ে থাকে ওখান আপনার আমি নয় ভুলে গেলাম আমার টাকা করতে আমি তো হেরে না করতে দরকার নাই আমার টাকা বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে ওখান কি হইল ব্যাপারটা আপনি এই সাধারণ টাহার লিখে টাহাটা দিয়ে নিতেন তো গরম হয়ে থাকে ওখানে আপনার আমি নয় ভুলে গেলাম আমার টাকা করতে আমি তো হেরে না করতে দরকার নাই আমার টাকা বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে ওখান কি হইল ব্যাপারটা আপনি এই সাধারণ টাহার লিখে টাহাটা দিয়ে নিতেন আজকে বেজাল আমার লাগে না আপনার বাচ্চা দিতেন আমার পুরো বাচ্চা লাগে ওখানে দুজনের জীবন শেষ হইল তো আপনি তো শেষ হয়ে গেলেন রমেশ বাবু ওই বদলুকদের তেনেও গেল টাহারা তেনে দিলে আজকে তেনে দিয়ে অবস্থাটা হয় না ফেরো মাথাটা গরম হয় না ঘটনার সময় তো অনেক পুলিশ কর্মী আছিল তারা তো ধরছে না আমি তো শুনছি একদম আপনার আগরতলা মেইন শহর বলতে তো এটারই বুঝায় যে জায়গার ঘটনাটা ঘটছে সিসি ক্যামেরা ট্যামেরা কি নাই সব আছে এই জায়গার মধ্যে এত বড় ঘটনা ঘটলো আমার ছেলে ছুরি দিয়ে যখন মারলো তখন পুলিশে তার 3-4টা হাতে বাড়ি মারলো তো হয় রাত থেকে জিনিসটা পড়ে জায়গা ফলাই দিল না তখন তো কোনো বেজা লইল না ফেরান না জেল লইল না বদল করতে আর কিছু না পুরো বদল করে বেচা গেল কেন সব কিছু ঠিক হইতো কিন্তু এটা তো করলো না পুলিশে কেন করলো না এটা তো আমি বুঝলাম এরপর যে তারা গণ দলায় ধরলো পুলিশ তখন তারাও তো ধরলো না পুলিশ এটা কী করলো তারপরে তো গাড়িতে বয়া মারছে আপনার জীবিত আইন তার এই অবস্থায় আমি নিজের চোখে দিচ্ছি একটা ছেলের রং পরিষ্কার মতো হের গেঞ্জির মধ্যে দেখছি লাল রক্ত লাগিয়ে দিচ্ছে আমি দেখছি হে হে করে উগ্রমূর্তি লিয়ে আমার দিকে বারবার সাইতে আছে হে আসতো এখন হে হে তো আসতো হে মারছি কিনা যায় না কিন্তু হেরা কয়জন না মারছে আমার সন্দেহ হইতেছে ঠিক মতো আমি চিনতে পারতেছি না চিনতে পারতেছি না কিন্তু আমি তো আর দেখছি না এখানে যে রুগীরা আসলো রুগীরা আমাকে তাই নিয়ে আপনার ছেলে আমি হো তো আরে এখানে আইন তো দেবাবে মারা মারছে আপনার ছেলে রে আমরা কিছু এই ছেলেটা জ্ঞান নাই ছেলেটা এইভাবে মারতেছে কিন্তু পুলিশও তো তখন থামাইছে না কেউ কিচ্ছু করছে না সবাই চুপ করে দিয়েছে খুব খারাপ এ তখন পর্যন্ত আর চেঞ্জ চাইছে না এর একটা চোখ উড়ে গেছে একটা চোখ নাই একটা চোখে লাল হয়ে দিছে একটা চোখে দেখে না আর কিচ্ছু কইতারে না তাহলে একটু অনেক সময় একটু চোখটা তখন মেলে তখন একটু মা মা তখন একদম শেষ নাই এই আজকে আমার খবর দিচ্ছে যে 11 হলে তাহলে একটা অপারেশন হইব এর বুকের মধ্যে রক্ত হেরাতে ঘুষেছে পাবলিকে দেরে ঘুষেছে দুদিকে রক্ত প্রচণ্ড জমিয়া দিছে এই রক্ত যখন তো বাড়ি করতে হইব ওখানে বাড়ি করতে হইব ডাক্তার বলে সকালবেলা এদিকে গেছে কিন্তু ডাক্তাররা তখন কিচ্ছু করছে না আবার আইব এই হেডের তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতেছে ডাক্তারবাবুরা ডাক্তারবাবু তো আমার কিছু কইতে আছে না ভাইঙ্গা ঠিক মতো পরিষ্কার করে তো আমার কিছু কইতে আছে না আমি তো ব্যাপারটা বুঝতাম পারতেছি না আমি তো দেখেন আমার হাজবেন্ড একদম অসুস্থ তাই নিয়ে কানে শুনে না
তাহলে হাঁটতে পারে না, তাহলে অচল। আমি একজন বয়স্ক বৃদ্ধা মানুষ, আমার দ্বারা কি আমি কী করতাম পারি আপনারা হন? আমি কি নিজে একলা কিছু করতাম পারবো? নিজে আমার একলা করতাম পারে না, আমার পিছনে কোনো লোক নাই, একজনও নাই যে আমার একটু হেল্প করবো কিংবা আমার একটু সাহস যোগাইব, এই তো কেউ নাই। তা আমি কী করতাম আপনারা কোন নিজেরই কোন? তবে যারা আমার ছেলেরা সুখ গাইলা দিয়েছে, বুকে প্রচণ্ড রক্ত জন্মা দিয়েছে, ফিরের মেরির জন্য ভেঙ্গে দিয়েছে, হাতের আঙুল ভেঙ্গে দিয়েছে, অনেক কিছু করছে, তারার বিচার আমার চাই। তারা যেমন শাস্তিটা পায়, আইন জমি শাস্তিটা নিজের হাতে গ্রহণ করে, তারা তোমার হেলা পয়সাওয়ালা জানি, ও পয়সাওয়ালা, পয়সাওয়ালা কি আইন নাই? শুধু গরিব আর মধ্যবিত্ত লেগে শুধু আইন, এটা তো বিজেপি সরকার মনে নেয় এটা করবো করে, আইন আইন ওই বিজেপি সরকার। তার বাবা ভীষণ ভক্ত, সবসময় কয় সিপিএমের মতো বিজেপি না, বিজেপি অনেক ক্ষমতা, সুবিচার করবো, ওখানে অন্যায় হতো না, অনেক ভালোইব, ত্রিপুরার অনেক উন্নতি করব, কোনো চিন্তাই করে না, চিন্তা না ওখানে দেখেন চিন্তা আছে কি না, দেখেন কেমন জায়গা গেছি গিয়ে আমরা ওখানে। আমি কিতা করতাম আপনারা কোন? আমি তো বুদ্ধি খুঁজে পাইতেছে, আমার তো ভেন্ডা দিয়া আর কিছু বাড়িতে আছে কা। আমার তো নাম রাহুল কৃষ্ণ রায়, উনি বসন্ত রায় কলেজ টিলা। এত বেকার, এত মেন্টাল ডিসপ্রেশনে ভুগত আছে অনেক দিন দিরা, চাকরি হয় না, চাকরি যায় না, কালি কয় কোনো সরকার চাকরি দিত না, মা দিত না, তুমি আদরে করো না, পার্টি করলো দিত না, আমি তো যাচ্ছ না তখন কইছে তো মা গিয়ে আমার লাভ হইত না, দিত না দিত না, হ্যাঁ রে এক কথা হ্যাঁ কেউ কিছু করছে। হ্যাঁ আমার দুই ছেলে রাহুল বড় না ছোট? রাহুল ছোট, বড় জনের তো কলকাতা থাকে না, থাকে না, সে প্রাইভেট কোম্পানি। হ্যাঁ আইসে না, হ্যাঁ বারবার আইতো সাইতে আমি না করছি, একটা বাচ্চা আছে, তার বউ আছে, বাচ্চা আছে, তাহলে তুই একলা একলা আইবি? আয়া কী তা করতে পারবি? কিচ্ছু কি তুই করতে পারবি? কিচ্ছু তা করতে পারবি না। আমি আপনার নামটা কি? আমার নাম প্রীতি রায়।